হে গাইস ওয়েলকাম এই পর্বে আমরা শিখব ওয়েবসাইটে কীভাবে এ হলো আমাদের গত পর্বে করা ওয়েবসাইট সো এখানে আমরা লিঙ্ক করবো এখন ওয়েব পেজে সাধারণত অনেকগুলো লিঙ্কই করা যায় আমরা আজকে তিনটে লিঙ্ক নিয়ে কাজ করবো সেটা হলো ইন্টারনাল যেটা হবে যে এই ওয়েব পেজের ভিতরে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে কীভাবে যাওয়া যায় ক্লিক করে অথবা এক ডকুমেন্ট থেকে আর সরি এক পেজ থেকে আরেক পেজে পেজের কোনো কন্টেন্টে যাওয়া যায় এটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল হলো এই ওয়েব পেজ থেকে অন্য কোনো ওয়েব পেজের অন্য কোনো লিঙ্কে কীভাবে যাওয়া যায় জেসে অথবা আরেকটা ইমেজ হলো যে ইমেজের উপরে ক্লিক করে ইমেজকে কীভাবে লিঙ্ক করা যায় আই মিন ইমেজের উপরে ক্লিক করে কীভাবে অন্য একটা লিঙ্কে যাওয়া যায় সো চলে শুরু করি আমরা আমাদের কোরটরে যাই

তাকে আমাকে ফেসবুক প্রোফাইল নিয়ে যাবে এটা করতে হলে দেখেন এই ট্যাগটা কিন্তু সিঙ্গেল না ডাবল এটার একটা ক্লোজিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ লাগার নিয়ম তো আপনাদেরকে আগেই সেম শুরু ক্লাস যেটার উপর আমরা ক্লিক করব আর এখানে হলো ক্লোজিং ট্যাগ সেম সো এক্ষেত্রে এখানে একটা অ্যাকটিভিস করতো এটা আমরা বুঝলাম বাট এখানে এখন কি ক্লিক করলে এখানে যাবে কখনো আমরা একটু কন্ট্রোল সেভ করি রিফ্রেশ দেই দেখুন এটা এখানে আসছে এখানে ক্লিকই করা যাচ্ছে না তো এখানে কি করতে হবে আমাদেরকে এখানে আমাদের সেম নিয়মে অ্যাক্টিভিট ইউজ করতে হবে সে ইমেজের ক্ষেত্রে যে আমি সরি লিঙ্কের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটটা ইউজ হয় সেটা হলো ডি এফ ইমেজের ক্ষেত্রে কী ছিল মনে করতে পারেন হ্যাঁ মনে রাখবেন অবশ্যই ইমেজের ক্ষেত্রে ছিল সোর্স এস আর সি আর লিঙ্কের ক্ষেত্রে যেটা হলো এফ এই দুটা কিন্তু ফার্স্ট টাইম সবাই কিন্তু কনফিউজ হয়ে যায় মিস্টার্ব হয়ে যায় সো এই দুটা একটু আধা ভাবে মনে রাখবেন এস আর এফ আর এস আর সি সো ডাবল গোটেশন দুইবার এখানে ডাবল কোটেশনের ভিতরে আমাদের সেম ইমেজের মতো আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে সো এখানে আমি আমার প্রোফাইল অ্যাড্রেসটা দিই ফেসবুকের সেক্ষেত্রে আমাকে পুরোনো অ্যাড্রেসটা লিখতে হবে সেটা হলো এইচটিপি

এক পেজ থেকে আরেক পেজের লিঙ্কের মাধ্যমে যাওয়া যায় তো এক্সটার্নাল লিঙ্ক আমরা এখন শিখবো ইন্টারনাল লিঙ্ক দেখুন আমাদের এখানে মোটামুটি দুটা আর্টিকেল আছে আমরা আরও কয়েকটি আর্টিকেল অ্যাড করি তাহলে সুবিধা হবে এটা করতে হলো আমাদেরকে আমরা এই লিঙ্কটা বাদ দিই এখন আমাদেরকে আরো কন্টেন্টটা বড় করতে হবে সো কপি করে ঝামেলা এখন আমাকে আপনাকে আগেই বলছি যে ব্র্যাকেটের নিয়ম হলো যেটুকু আপনি কপি করতে চান সেটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন কন্ট্রোল ডি ওইটুকু কপি হয়ে যাবে দেখুন কপি হয়ে গেছে ঠিক আছে একটা কপি দিই কন্ট্রোল ডি আমরা একটু সাইজ করি সেশন হবে এটা না করলেও পারবেন বাট এটা করাটা উচিত কেন আপনাকে বুঝতে সহজ হবে ওকে তো আমরা নামগুলো একটা চেঞ্জ করি নেম্বার ধরে এখান দিই ক্যামেরা প্রফিট দিই

প্রথমে লিঙ্ক করতে হবে লিংক টু এ সেম এটাকে আপনাকে কাট করে এনে দুটো লিঙ্কের মাসখানে দিবেন যেমনটা মনে আছে আমরা একটা ক্লিক করছি তারপরে আমাকে আমাদেরকে নিয়ে গেছিল অন্য লিঙ্কে সো এটা হবে সেই টেক্সটটা যেটার উপর ক্লিক করে আমাকে নিয়ে যাবে সো এখানে একটা অ্যাক্টিভিটি ইউজ করা হবে সেটা হলো আইডি এগুলো মনে রাখবেন এটা আমাদের টার্গেট এখানে আমি একটা নাম দিই সাক্ষী সংক্ষেপ আমরা এসকে বি সাকিব এসকে বি মনে রাখবেন যেটা আমরা টার্গেট করব যেটা আমাকে নিয়ে যেতে চাই সেখানে একটা লিংক অ্যাড করতে হবে ল্যাঙ্ক লিঙ্কের মাঝখানে এই সাকিব এই নামটা থাকবে বা আপনি আরও বেশি করে দিতে পারেন সমস্যা নেই এটা সম্পূর্ণ দিতে পারেন যাই হোক এটা দেবেন দেওয়ার পরে একটা আইডি দেবেন এসকে বিসকে এসকে বি অথবা আপনার ইচ্ছে মতো জাস্ট কিওয়ার্ডটা মনে রাখবেন এটা আমাদের টার্গেট করতে হবে এটা আমরা কোথায় করতে চাই সাপোজ আমরা এখানে শচীন টেন্ডুলকারের পরে করতে চাই তো এখানেও সেম একটা লিঙ্ক তৈরি করুন এ মাঝখানে যে টেক্সটের ক্লিক করবেন সেই টেক্সটটা লেখুন এখানে সাপোজ লেখি এখানে সি আর্টিকেল শাকিবের দিকে এখানে ক্লিক করলে এইচ টেক্সট উপরে ক্লিক করলে আমাকে সাকিবের কাছে নিয়ে যাবে তো এখানে যেটা করতে হবে এখানে একটা অ্যাক্টিভিটি করতে হবে এখানে নিয়মটা সেম ওই হাইপার টেক্সট হাই রেফারেন্স তো এইচ আর এফ ওটার উপর এখানে অ্যাক্টিভেট দেন সো এখানে আমাদের এখন এডিটর দেখাতে হবে যে এই লিঙ্কটা এখানে নিতে হবে তো আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ইউজ করছি বাট আইডি ক্ষেত্রে হবে না আইডি ক্ষেত্রে হবে একটা হ্যাস অথবা পাউন্ড সাইন তারপর আইডির নাম আইডির নাম কী ছিল এস কে বি মানে কি আর ছিল এস কে বি আবার একটু বুঝেন তোম থেকে যেটা আমরা কি নিয়ে যেতে চাই সেখানে একটা লিঙ্ক করতে হবে সেখানে দিতে হবে আইডি নেম আর যেখানে নেবেন মানে যেটার যেটা ক্লিক করলে আপনার এটা চলে আসবে সেখানে দিতে হবে আইডির লিঙ্কটা আর লিঙ্কটা দেওয়ার নিয়ম হলো এইচআর ইএফ

এভাবে করতে হয় সো এভাবে একটা ইন্টারনাল লিংক করতে হয় পরবর্তীতে আমরা শিখব কিভাবে ইমেজের উপরে লিঙ্ক করতে হয় এখানে এটা সবার উপরে নিয়ে যেত ওকে সো আমরা এখন ইমেজের উপর লিঙ্ক করবো আমরা যে ইমেজটা আছে এটার উপরে লিঙ্ক করি ইমেজের ক্ষেত্রে লিঙ্কটা হলো আমরা এখানে দেখুন সি সাকিব ওয়ার্টিকেল এটা হলো আমাদের লিঙ্ক হিসেবে কাজ করছে তো এখানে ফটোটা লিঙ্ক হিসেবে কাজ করতে তো কি করতে হবে আমাদেরকে এই টেক্সটের জায়গায় জাস্ট ফটোটা দিতে হবে ফটোর লোকেশনটা দিতে হবে সো এটা দিলে আমাদের অবশ্যই দুই পাশে এ করতে হবে কারণ দেখেন আমরা কিন্তু টেক্সটের দুই পাশে এই এইভিট সহ এর ওপেনিং ট্যাগ আর এ ক্লোজিং ট্যাগ করছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে সেম এর এই পাশে হবে এ এটা এখানে হবে না এটা অটোমেটিক হবে না এটা হবে এই পাশে তো এখন এখানে ইউজ করব এখানে আমরা দিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন এখানে আমরা ওই ভাবে দিলাম এইচ ডিটিপি সঙ্কলন আমার সেই ফেসবুক প্রোফাইলটা এটা আমরা ডট ওকে আমরা দিলাম সো এস কন্ট্রোলের রিসিপ্ট দিলাম এখন আমরা এখানে যাই সো আমরা এখন ফটোটা দেখি ফটো একটা হোভার করলে কিন্তু এর লগ আইকন চেঞ্জ হয়ে যায় মাউসে সেটার উপর ক্লিক করলাম দেখুন এখন এটা ইমেজটা একটা লিংক হিসেবে কাজ করছে সো এভাবে ইন্টারনাল এক্সটার্নাল আনটি ইমেজ লিংক করতে হয় সো গাইজ থ্যাঙ্ক ইউ ফর ওয়াশিং সিন লেটার